আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কেন ধর্মীয় স্থানের সুরক্ষায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারতে মুসলিম ল বোর্ড? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। সত্যি কি পশ্চিম আধিপত্যের পতন দেখছেন টনি ব্লেয়ার? যুক্তরাষ্ট্রেরও ভুল আছে এমন কথা কেন বললেন বাইডেন কে সৌদি যুবরাজ? কেন ইসলামী ব্যাংকিং বৈধ করার কথা ভাবছে রাশিয়া? রাশিয়া থেকে দ্বিগুণ তেল কেনার কারণ জানালো সৌদি আরব, যে কারণে ইরানও ফোবিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে জুড়ে উত্তেজনা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র? কিসের কারণে সব সম্পদ দান করতে চান বিল গেটস? সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, মেয়ে এসে যে যুবকের সাথে প্রেম বিয়ে ধরা পড়ল বউ ভাতে, তারপর যা ঘটল। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। কেন ধর্মীয় স্থানের সুরক্ষা সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারতের মুসলিম ল বোর্ড? ভারতে কোনো সম্প্রদায় ধর্মীয় স্থানে যাতে আর ভাঙা না হয় তা সুনিশ্চিত করতে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানালো মুসলমান সম্প্রদায়ের সামাজিক ও আইনি নীতি নির্ধারক সর্বোচ্চ সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আবেদনে পিএলবি বলেছে, ভারতে 1991 সালে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যাতে পরিবর্তন করা না হয় তা নজরে রাখা প্রয়োজন। এই আইনে বলা হয়েছিল ভারতের স্বাধীনতা দিন অর্থাৎ 1947 সালে 15 আগস্ট দেশে কোনো ধর্মীয় স্থান যেভাবে ছিল সেটিকে সে অবস্থাতে রাখতে হবে, তার ধর্মীয় চরিত্র পরিবর্তন করা যাবে না। অর্থাৎ মন্দিরের জায়গায় মসজিদ বা মসজিদ সরিয়ে মন্দির নির্মাণ করা যাবে না। শুধু রাম জন্মভূমি বাবরি মসজিদকে আইনে বাইরে রাখা হয়েছিল, কিন্তু গত এক বছরে একাধিকবার 1991 সালের আইনকে অসাংবিধানিক বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে। তবে আইনে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই আইন চট করে পরিবর্তন করা যাবে না সংসদে আইনটিকে সংশোধন না করে। ভারতে 1990 সালে 25শে সেপ্টেম্বর রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে রথযাত্রা বের করেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে 18 ডিসেম্বর একটি আইন পাশ করে যার নাম প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট। এই আইনে বলা হয় ধর্মীয় স্থানের অবস্থান অপরিবর্তিত রাখতে হবে, ফলে এই আইন যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ভারতে অসংখ্য ধর্মীয় স্থানের চরিত্র পরিবর্তন করা হবে বলে আশঙ্কা করছে পিএলবি। প্রস্তুত বিষয়টি যে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিতে আছে তা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন শ্রীধর দামলে। 1987 সালে তিনি লিখেছিলেন, 25টি মসজিদকে পাল্টে ফেলার পরিকল্পনা রয়েছে, এ তালিকা এখন আরও দীর্ঘ হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সত্যি কি পশ্চিম আধিপত্যের পতন দেখছেন টনি ব্লেয়ার? সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিশ্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের যুগের অবসান ঘটাতে যাচ্ছে, বিশ্ব দ্বৈমেরুত্বের ধারণার দিকে সম্ভবত বহু মেরুতের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ফাউন্ডেশন ইভেন্টের বার্ষিক বক্তৃতা তিনি এসব কথা বলেন। ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের ওয়েবসাইটে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে টনি ব্লেয়ার বলেন, রাশিয়া নয়, এই শতাব্দীতে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরিবর্তন আসবে চীন থেকে। আমরা পশ্চিমা রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্যের শেষ দিকে চলে এসেছি। পৃথিবী হবে অন্তত বাইপোলার কিংবা সম্ভবত মাল্টিপোলার। RIA নবস্তি এই রিপোর্ট করেছে। এই রাজনীতিবিদ চীনকে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার ইচ্ছা গোপন করছেন না। শির নেতৃত্বে চীন প্রভাব প্রতিপত্তির জন্য লড়াই করছে এবং এটি আক্রমণাত্মকভাবেই করছে। ব্লেয়ার বিশ্বাস করেন রাশিয়া এবং সম্ভবত ইরান বেইজিংয়ের মিত্র হয়ে উঠবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনের প্রতি শক্তিশালী সম্পৃক্ততা নীতিতে সমর্থন করেন। চীনের ভবিষ্যৎ অবস্থান কী নিয়ে আসবে তা মোকাবেলা করার জন্য একজনকে অবশ্যই যথেষ্ট শক্তিশালী হতে হবে। ব্লেয়ার আরও মত দিয়েছেন, পশ্চিমের উচিত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা এবং সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা। এছাড়াও তিনি সফট পাওয়ার ওপর জোর দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন, রাশিয়াকে দুর্বল করার নীতি পশ্চিমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল এবং এ নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর আঘাত করেছে। পুতিন মনে করেন, পশ্চিমাদের মূল লক্ষ্য লাখ লাখ মানুষের জীবন বিপদাপন্ন করা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভুল আছে এমন কথা কেন বললেন বাইডেনকে সৌদি যুবরাজ? শুক্রবার সৌদি আরবে জেদ্দায় যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি যুবরাজ বলেছেন, যুক্তরাষ্ট্রেরও ভুল আছে বৈঠকের বিষয়ে। এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈঠকে প্রিন্স সালমান বাইডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুল ঠেকাতে কাজ করছে, দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়েছে। তিনি বলেন,
ইরাক যুদ্ধের মতো কিছু ভুল যুক্তরাষ্ট্র হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার বৈঠকে খাশোগি হত্যার জন্য যুবরাজকে অভিযুক্ত করার জবাবে এসব কথা বলেন মোহাম্মদ বিন সালমান। শুক্রবার সৌদি আরবে জেদ্দায় যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এ সময় আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে হত্যা এবং ইরাকে বন্দী আবু ঘারিবের ইস্যু তোলেন সৌদি যুবরাজ। বৈঠকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোকিকে হত্যার জন্য প্রিন্স সালমানকে দায় করেন বাইডেন। বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি প্রিন্স মোহাম্মদকে বলেছেন 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনসালেট ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোকি হত্যার জন্য দায় করেন প্রিন্স সালমানকে। বাইডেন বলেন, আমি সবসময় যেমন করি আমি স্পষ্ট করে দিয়েছি যে মানবাধিকারের বিষয়টি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, খাশোগি হত্যার বিষয়টি বৈঠকে উত্থাপন করেছি, আমি সে সময় এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি তা স্পষ্ট করে দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইসলামী র্যাঙ্কিং বৈধ করার কথা ভাবছে রাশিয়া। রাশিয়ার কর্তৃপক্ষ নতুন নন ক্রেডিট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামী ব্যাংকিং বিশেষায়িত করার অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে। এক্ষেত্রে দেশে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে। খবরটি আরটি ওয়ার্ল্ড। জানা গেছে, রাশিয়া দেশে ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি করছে। তারা আশা করছে এর মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোতে ব্যাংকগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশীয় গ্রাহকদের চাহিদা পূরণ করা যাবে। রুশ দৈনিক কমার্সেন্ট এক প্রতিবেদন জানিয়েছে, নন ক্রেডিট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অর্থায়নে অংশীদারী সংস্থা হিসেবে কাজ করবে এবং তাদের গ্রাহকদের শরীয়তসম্মত আর্থিক পণ্য ও সেবা সরবরাহ করবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকবে, কেন্দ্রীয় ব্যাংক নিবন্ধন দেবে এবং তাদের কার্যক্রম তত্ত্বাবধান করবে। আর্থিক বাজার সম্পর্কিত রাজ্য দুমা কমিটির প্রধান আনাতোলি আকসাক জানিয়েছেন, খসড়া আইনটি অনুমোদনের জন্য এ সপ্তাহের শেষে নিম্ন হাউসে জমা দেওয়া হতে পারে। খসড়া আইন অনুসারে এই ধরনের সংস্থাগুলো ব্যক্তি ও আইনি সংস্থার কাছ থেকে তহবিল সংগ্রহ করতে পারে এবং অংশীদারিত্বের ভিত্তিতে ইসলামী আইনের নিয়ম অনুসারে প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়া থেকে দ্বিগুণ তেল কেনার কারণ জানালো সৌদি আরব। বিশ্বে তেলের শীর্ষ উৎপাদক দেশ সৌদি আরব রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। আগের সময় তুলনায় গত 3 মাসে রাশিয়া থেকে দ্বিগুণ জ্বালানি তেল আমদানি করছে দেশটি। একই সাথে মিশর থেকেও তেল কিনছে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ এ দেশ। খবর আল জাজিরা ও রয়টার্স। রেফিনিটিভ আইকন নামের একটি প্রতিষ্ঠানের শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মস্কোর কাছ থেকে 647,000 টন জ্বালানি তেল আমদানি করেছে রিয়াদ। আগের বছরের একই সময় আমদানি হয়েছিল 3,20,000 টন। 2021 সালে সৌদি আরবে মোট তেল আমদানি পরিমাণ ছিল 10,55,000 টন। রাশিয়া অপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা পরিমাণ বাড়িয়েছে সৌদি আরব। মূলত বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য দেশ থেকে তেল কেনে থাকে দেশটি। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর তেল কেনা পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে সৌদি আরব, কারণ এই সময় নিষেধাজ্ঞার মুখে থাকায় রাশিয়া বিশেষ হ্রাসকৃত মূল্য তেল বিক্রি করতে শুরু করে। চীন ও ভারত তাদের এই অফার লুফে নিয়ে অন্য সময় তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি তেল কিনে নিয়েছে। এর ফলে সৌদি আরব যেমন কম খরচে নিজেদের বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারছে, অন্যদিকে কোথাও কোথাও গ্যাসের বিকল্প হিসেবেও রাশিয়া তেল ব্যবহার করছে, আবার নিজেদের অপরিশোধিত তেল হিসেবে বেশি দামে বিক্রি করতে পারছে। মিশরও রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনছে। গত জুনে রাশিয়া থেকে প্রতিদিন 70,000 ব্যারেল তেল কিনেছে মিশর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ইরানোফোবিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে জুড়ে উত্তেজনা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানোফোবিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে জুড়ে উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এই অঞ্চলে তার প্রথম সফর শেষ করার একদিন পরে এই অভিযোগ সামনে এলো বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার এক বিবৃতিতে বলেন, ইরানোফোবিয়ার ব্যর্থ নীতির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র আবারও এই অঞ্চলে উত্তেজনার সংকট সৃষ্টির চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রথম দেশ যারা পারমাণবিক বোমা স্থাপনা করছে, ক্রমাগত অন্যান্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করছে, সশস্ত্র সংঘাত শুরু করছে এবং সমগ্র অঞ্চল জুড়ে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। ইরানের চিরশত্রু ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে কানানি বলেন, ফিলিস্তিনি ভূমিতে অব্যাহত দখলদারিত্ব ফিলিস্তিনিদের বিরুদ্ধে সরকারের দৈনন্দিন অপরাধ এবং বর্ণবাদের প্রধান অনুষঙ্গ ছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের প্রভাব মোকাবেলা করার লক্ষ্যে তেহরানের প্রতিদ্বন্দ্বী ইসরায়েল এবং সৌদি আরবে বাইডেনের প্রথম সফরের পর ইরান সরকার এ মন্তব্য এসেছে।
এদিকে আরেকটি হাত নিচে হচ্ছে, কিসের কারণে সব সম্পদ দান করতে চান বিল গেটস? বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে বিল গেটস অন্যতম। মার্কিন এই ধনকুবের বিভিন্ন বিষয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন। এবার তিনি তার সব সম্পদ দান করে দিতে চান, থাকতে চান না বিশ্বের শীর্ষ ধনী তালিকায়। জানা গেছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী তিনি বিশ্বের নতুন শীর্ষ ধনী। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তার কর্তব্য। এ সময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি। তাছাড়া তিনি তার সব সম্পদ ফাউন্ডেশন ব্যয় করার পরিকল্পনার কথাও জানান। বিবিসি বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানা, ২০১০ সালে বিল গেটস এ ধরনের অঙ্গীকার করেন। তারপর তার সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনা মহামারী, জলবায়ু ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়গুলো বিবেচনা নিয়ে তার ফাউন্ডেশন অনুদান ৬ বিলিয়ন থেকে ৯ বিলিয়নে উন্নীত করবে বলেও সম্প্রতি জানান তিনি। সূত্র জিও নিউজ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মেয়ে সেজে যুবকের সাথে প্রেম বিয়ে, ধরা পড়ল বউ ভাতে, তারপর যা ঘটল। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দ্রে পাড়ার। সেই প্রতারণার শিকার হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা যুবক আলোক কুমার মিস্ত্রি। আলোকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উড়িষ্যার কেন্দ্রপাড়ায় মেঘনা ওরফে মেঘনাথ মণ্ডলের। ফেসবুকে মেঘনাথ নিজেকে মেঘনা নামে পরিচয় দিয়েছিল। পরিচয়ের কয়েকদিনের মধ্যে আলোক সেই মেঘনার প্রেমে পড়ে যায়। তাদের দুজনের মধ্যে সরাসরি ফোনে কথা না হলেও মেসেঞ্জারে নিয়মিত কথা হতো। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাদের। এরপর মেঘনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আলোক। উড়িষ্যার যাজপুর জেলার বাসুদেবপুর কাশিয়ায় আলোকের মামার বাড়ি। আলোকের পরিবার ঠিক করে সেখান থেকে ছেলের বিয়ে দিবে। বিয়ের দিনক্ষণ ঠিকও হয়ে যায়। গত ২৪ মে পরিবার নিয়ে বিয়ে করতে মামার বাড়ি যায় আলোক। সেখানে মেঘনা পরিবারের সদস্যরাও আসে। দুই পক্ষের উপস্থিতিতে মেঘনা ও আলোকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আশপাশ মানুষ এবং অতিথিরা আসেন। সবাই যখন আশীর্বাদ করছিলেন নবদম্পতিকে, তাদের মধ্যে হঠাৎ এক নারী মেঘনাকে দেখে চিনতে পেরে সাথে সাথে বলে ওঠেন, আরে মেঘনাথ না? নববধূকে পুরুষের নামে ডাকায় উপস্থিত সকলে চমকে ওঠে। এরপর ওই নারী বলেন, ও তো আমার ভাইপো মেঘনাথ, ও বউ হলো কীভাবে? ওই নারীর এমন কথায় বরের স্বজনেরা যাচাই করে দেখে মেঘনা আসলে একজন পুরুষ, তার নাম মেঘনাদই। মেয়েদের মতো লম্বা চুল রেখে নিজেকে মেঘনা সাজিয়ে তুলেছিল সে। এরপর স্থানীয়রা মেঘনার পোশাক টেনে খুলে ফেলে, তার লম্বা চুল কেটে দেয়। পরে পুলিশ এসে মেঘনাথকে উদ্ধার করে নিয়ে যায়।